শুক্রবারের দিন নামাজ পড়ে বের হলাম, কি করা যায়। পুরান ঢাকা মানে অনেক জ্যাম, তো শুক্রবার একটু ফ্রি, তাই 100 টাকা লোড একটা নিয়ে চলে গেলাম চক বাজারে। পুরান ঢাকার চক বাজার মানে অন্যরকম, কিন্তু আজকে শুক্রবার যেহেতু অনেকটা জ্যাম। তো রাস্তা দিয়ে যাইতে আসি, দেখি হঠাৎ করে একটা নুডলসের দোকান, যেখানে অনেক লাইন ধরে নুডলস খাইতেছে। তো আমি একটু দেখে দাঁড়াইলাম আর বললাম, মামা এখানে কী কী পাওয়া যায়? মামা বললাম, আমার এখানে সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে নুডলস, আর অনেক কিছু পাওয়া যায়। তো মামা নুডলস তো দিয়ে আমার কাছে একটু ভালোই লাগতেছে, কিন্তু আমার কাছে যেহেতু 100 টাকা আর আমি 100 টাকা চ্যালেঞ্জ করতে আসছি, তাই আমার বুঝার টাকা দিব। তো মামা দেখি নুডলস দিতেছে, আর এর ভিতরে দেখি ডিম ভাজতেছে বাবা। তাই বললাম, মামা এই ডিমটা কিসের জন্য ভাজতেছেন? মামা বলে বার্গার হবে। আমি মরছি কেন মনে করছিলাম ডিম যে বার্গার মানে অনেক কিছু ভালো কিছু হতে পারে মনে, কিন্তু পরে যেটা দেখি সেটা একদমই হতাশজনক, শুধু একটা ডিম দিয়ে একটা রুটির সাথে মিলে হয়ে গেছে বার্গার। আর এই বার্গারটা কিন্তু অবশ্য দাম কম, আর এর সঙ্গে অনেক বার্গার পাওয়া যায়। এর সঙ্গে তোমার সাসলিক দিয়ে যেটা দেখতেছেন ওটাও বার্গার, তো দাম ওটা 40 টাকা সাসলিক দিয়ে যেটা, আর ডিমটা যেটা ওটা 30 টাকা। তো আমার কাছে যেহেতু 100 টাকা আমার বুঝে শুনে নিতে হবে। তো মামাকে বললো, মামা আমার কাছে টাকা সীমিত, তো আপনি আমাকে অল্প করে কিছু দেন। মামা বলছে স্যুপ দেন, স্যুপ 30 টাকা করে। আমি বললাম স্যুপ খাই না। তারপর মামা আমাকে নুডলস দিল যেটা দাম ছিল 20 টাকা। তো নুডলসের সঙ্গে শুধু নুডলস যেহেতু ভালো লাগে না, আমি একটা সাসলিক নিয়ে নিলাম। তো নুডলস আর সাসলিক দিয়ে আজকের চ্যালেঞ্জটা শুরু করলাম। তো প্রথমত সাসলিকটা 2 পিস মাংস 2 পিস হাড্ডি ছিল, অতটাও ভালো না, দাম ছিল 30 টাকা। সাসলিকটা খেলাম, সঙ্গে ছিল নুডলস। আর নুডলসটার কথা কী বলবো, মোটামুটি তো মামাকে 100 টাকা দিয়ে দিলাম। মামা দেখি কত দেয় আমাকে, মামা আমাকে 50 টাকা ব্যাগ দিল। তো শুধু এটা খেলে তো হয় না, তো পর পুরান ঢাকা আছি একটু ঘুরি। তো সামনে এগোতে দেখি সেই রকমের ফল দিয়ে সাজানো। আমি বলি, ভাইয়া এগুলো কি বিক্রি করেন? বলে হ্যাঁ ভাইয়া। তো আমি তাকে বললাম, ভাই আমাকে একটা বানাই দেন দেখি। তো ভাইয়া দেখি পেঁপে একদম পাকা পেঁপে নিলো, নিয়ে সেই আকারে কাটলো। পরে এবার পেয়ারা নিল, পেয়ারাটাকে 2-3 পিস করলো। তা প্রথমে পেঁপে দিল, পরে পেয়ারা দিল, এটা অনেকটা কাশ্মীরি ফুড চাটের মতো। তো যাই হোক, তারপর ব্যানানা দিল। এরপরে ভাই এই দামের সময় সে ওয়াটারমেলন মানে তরমুজ এখনও দিতেছে, সে 3-4 পিস তরমুজ দিল আমাকে। আর আমি এটা চকবাজার মসজিদের ঠিক নিয়েছি, আর এখানে অনেক কিছু পাওয়া যায়, বেলের শরবত পাওয়া যায়, তারপর অনেক রকমের শরবত। তারপরে আবার পাইনাপেলের দিকে 2 পিস ধরা দিল আমাকে। বাহ ভালো কিছু। তো এরপর আবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার মালটা, 1 পিস খেজুর আছে, হ্যাঁ এটা আরও 1 পিস খেজুর আছে। তারপর যেটা দিচ্ছে ভাই এটা অনেকটাই হতাশজনক আমার কাছে মনে হলো, কারণ 2 পিস আঙ্গুর ধরা দিছে ভাই। আর এই থালিটা দাম কিন্তু অল্প বেশি না, 40 টাকায় এত রকমের এই দামের সময় ফল পান, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমি এটা খেলাম, ট্রাই করলাম, তো আমার কাছে বেশি টাকার না, কিন্তু আমি শেষ করে আলাচ্ছি অনেকটা। 40 টাকা দিয়ে 10 টাকা এখন আমার কাছে থাকিয়ে গেছে। তো 10 টাকায় কী করা যায় ভাবতেছি। তো এর ভিতরে দেখি একবার আইসক্রিম বেচতেছে, যেহেতু ঠান্ডা গরম দুটাই খেলাম, একটু গলাটা কেমন কেমন লাগতেছে। তো মামাকে বললাম, মামা আমাকে একটা আইসক্রিম দেন। 10 টাকা ছিল, 10 টাকা মামাকে দিয়ে দিলাম, আইসক্রিমটা নিয়ে নিলাম। তো এই আইসক্রিমটা কিন্তু অনেকটা ভালোই লাগতেছিল গরমের ভিতরে। যেহেতু এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন।